টোট্রাক বা বিমান টানার গাড়িতে বসেছিলেন এক কর্মী। এ সময় পেছন থেকে তাকে ধাক্কা দেয় একটি বিমান। এভাবে বিমানের ধাক্কায় হংকংয়ের বিমানবন্দরে এক কর্মচারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার যখন ওই ব্যক্তি বিমান টানার গাড়িতে বসেছিলেন, তখন হঠাৎ করে তিনি ট্রাক থেকে পড়ে যান। এরপর ট্রাকটি দিয়ে যে বিমানটি টেনে নিয়ে আসা হচ্ছিল, সেই বিমান তার গায়ে এসে ধাক্কা মারে। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এএফপি জানিয়েছে, বিমানবন্দরে এমন বিরল দুর্ঘটনায় যে ব্যক্তি মারা গেছেন তিনি 34 বছর বয়সী জর্ডানের নাগরিক। হংকংয়ে তিনি বিমানবন্দরে কাজ করতেন। দুর্ঘটনার সময় যে ব্যক্তি টো ট্রাকটি চালাচ্ছিলেন তাকে গ্রেপ্তার করা হয়েছে, কারণ তিনি ওই সময় ট্রাকটি বেপরোয়াভাবে চালাচ্ছিলেন। তার বিপজ্জনক ড্রাইভিংয়ের কারণে যাত্রীর আসনে বসা ওই যুবক ছিটকে পড়েন। এরপর বিমানের ধাক্কায় তার মৃত্যু হয়। বিমানবন্দরের জরুরি পরিষেবার কর্মীরা ওই যুবককে অচেতন অবস্থায় পান। ওই সময় তার দেহে গুরুতর জখম ছিল। পরবর্তীতে ঘটনাস্থলে তাকে মৃত ঘোষণা করা হয়। হংকং বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ওই যুবক চীনের গ্রাউন্ড সাপোর্ট ও মেনটেনেন্স প্রতিষ্ঠান চায়না এয়ারক্রাফট সার্ভিসের কর্মচারী ছিলেন। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে অর্ধেক খরচে জমি সহ ফ্ল্যাটের মালিকানা দিচ্ছে প্রবাসীর সিটি লিমিটেড। বুকিং করতে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে।